আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্রপত্রীর পড়ান দিয়ে ভুক না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্রপত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই খেতে পাত্রপাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারই উপর অরে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পাত্রপাত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পাত্রপাত্রের কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। এই মিতু, এই তোমার কি হয়েছে বলো তো? তুই আমার আবোল তাবোল বলছো কেন? মোটেই আবোল তাবোল বলছি না। অন্যরা তোমার সম্পর্কে যা বলে সেটা শুনে আমি কখনো বিশ্বাস করি না, কিন্তু এখন নিজের কানে যেটা শুনলাম এরপর অবিশ্বাস করি কি করে? পত্রিকার পাতা খুলে দেখেন না এই সমস্ত? এর সাথে আবার যোগ হয়েছে হিন্দি সিরিয়ালের পরকীয়ার দৌরাত্ম্য। এই পরকীয়ার দৌরাত্ম্য আমাদের ঢাকা শহরে যেভাবে ছড়াচ্ছে তাতে আপনি থাকবেন অফিসে, উনি থাকবেন বাসায়, এর মধ্যে ধরেন। প্লিজ স্টপ। আপনি বলেন কোন বাপ মেয়ের এরকম সর্বনাশ বারে বারে করে? তালি আমার এখন কি করতে বলতেছিস বল। আপনি তার বাসায় যান, তারে আমার কাছে নিয়ে আসেন, বিয়ে দেন, ব্যাস। আপনি একটু ওই নতুন করে মুরাদ সাহেবের সাথে ফিট করার ব্যবস্থা করে দেন। কেন, আমারে সারা যে গোপনে সিস্টেম করতে চাইলেন পারলেন না ভাই? ভুল হয়ে গেছে ভাই। এটা জীবনটা কি নষ্ট করে দিলাম? তোমার কথা তো রজব সাহেব আমাকে কিছু বলে নাই। কি জানি হয়তো বা ভুলে গেছে। তুমি কি হোস্টেলে থাকো? না, আমি তো বাসাতেই থাকি। বিয়ে তো বরমের সঙ্গেই হবে। মানে বরবে আসলে বিষয়টা মানে ওই একজনকে দেখি আরেকজনকে বিয়ে দিতে বলছেন? অসুবিধা তো কিছু নাই, তারা তো দেখতে একই রকম। বিয়ের পর যখন পাত্রপক্ষ দেখবে তাদের সাথে চিট করা হয়েছে, তখন এর পরিণতি কি হবে আপনি ভেবেছেন? আরে সে সমস্ত বিষয়ে আমি সামলে নেব, আপনি একদম চিন্তা করবেন না। না বাবা, এই চিন্তা আপনি মাথা থেকে একদম ছেড়ে ফেলে দিন। আমার মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে, আমি কোনো প্রকার প্রতারণার মধ্যে থাকতে চাই না। বিষয়টা হচ্ছে যে আপনাদের ঘটকদের কথা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা অনেক মুশকিল। এই কথা বলছেন কেন? এই কথা বলছি এই কারণে, আপনাদের কাছে যারা টাকা বেশি দিবে সেই পক্ষের পাত্রীটা অনেক সুন্দরী হবে, অসুন্দর হলেও। আর যারা টাকা কম দিবে, একটা সুন্দরী মেয়ে তাদের, তারপর আপনারা তাকে অসুন্দরী বানিয়ে দিবেন। আপনি আসলে এরকম এলোমেলো কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না জীবন সাহেব। আপনারা তো বুঝতে না পারেরই কথা, আপনারা তো বুঝতে পারলেও না বোঝার ভান করেন। আমার সম্পর্কে পাত্রপক্ষের কাছে কি বলেছেন? বলেছি যে আপনি একটা ফাউল ছেলে, আপনার সাথে বিয়ে হলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে।
এখন বলেন, আপনি আমাকে এই সমস্ত এলোমেলো কথা কেন বলছেন বলেন? পূর্ণিমাকে আমি আজ আবার দেখলাম, এমন একটা ফর্সা সুন্দরী মেয়েকে আপনি বলছেন শ্যামবর্ণ, গায়ের রং অনুজ্জ্বল, মেয়ের বাবা আপনাকে টাকা কম দিয়েছে না? ইন্নালিল্লাহ, উনি মনে হয় ফর্সাটাকে দেখেছেন। কথা বলছেন না কেন? মেয়ের বাবা টাকা যদি আপনাকে কম দিয়ে থাকে আমি সেটা আপনাকে পুষিয়ে দেব। না না, মানে আসলে বিষয়টা হয়েছে কি? হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, এখন দেখেন তারা আমাকে পছন্দ করে কিনা, আলোচনা করে আমাকে জানান। আচ্ছা ঠিক আছে। শুনুন, টাকা কি আপনার কম হয়েছে? টাকারও দিতে হবে? থাকতে কিছু দিয়ে যান। আরো 2000 দিলাম, এইবার অন্তত পাত্রীপক্ষের কাছে আমার সম্পর্কে পজিটিভ বলবেন। আর 1000 দেন, 3000 টাকা দিলে ভালো হইতো আর কি। দেন, থ্যাংক ইউ। শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পাত্রীপক্ষের সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। আপনার সাথে ডিল করে চিন্তামুক্ত থাকা তো মুশকিল। না ঠিক আছে, কোনো চিন্তা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি রজব সাহেবের বাসা? জি, আমি বাকি ভাই, ঘটক বাকি ভাই। ও, আপনি কেমন আছেন? জি, আপনাদের দোয়ায়। মুরব্বী বাসায় নেই? জি না, উনি একটু বাজারে গেছেন। আচ্ছা, তাহলে বিষয়টা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করি, কি বলেন? জি বলেন। আমার হাতে একটা ভালো ছেলে আছে, একদম নির্ঝঞ্ঝাট ফ্যামিলির, একেবারে ভালো চাকরি করে। মাশাআল্লাহ, তাহলে ছেলেটাকে বাসায় নিয়ে আসেন, মেয়েকে দেখান। ছেলে মেয়েকে বাইরে দেখেই পছন্দ করেছে, তারপরে আমাকে জানিয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা সামান্য গ্যাপ রয়ে গেছে আসলে। কীরকম? আসলে ওই ছেলের কথাবার্তা যেটা বুঝলাম তাতে আমার মনে হচ্ছে যে আপনার মেজ মেয়েকে সে আসলে দেখেছে। কী বলেন, বড় মেয়েকে বাদ দিয়ে মেজ মেয়েকে বিয়ে দিলে বড় মেয়েকে নিয়ে তো আরও বেশি সমস্যা হবে। আসলে হয়েছে কি, ওরা দুজন তো দেখতে একই রকম, ছেলে কাকে দেখেছে সেটা আমরা না কাটালাম। বিয়ে আসলে বড় মেয়ের সঙ্গেই হবে, আপনি কি বলেন? কিন্তু পরে তো অশান্তি হবে। আরে কয়দিন একটু ঝামেলা হবে, তারপরে দেখবে সব ঠিকঠাক। আপনি অবশ্য মেয়ের বাবাকে কথাটা বলেছেন, কিন্তু উনি কোনোভাবে রাজি হচ্ছেন না। না, আমরা বিষয়টা তাকে না জানালাম, আমরা এগিয়ে যাই, পরে যদি কোনো ঝামেলা হয় তখন দেখা যাবে। কিন্তু আসলে দেখেন, কত ছেলেকেই তো দেখালাম, কাউকেই তো পছন্দ করাতে পারলাম না। আসলে আমাদের সমাজে মেয়ের গায়ে রং মেনে নেওয়ার কালচারটা এখনো তৈরি হয় নাই। এখন এইভাবে যদি বারবার পাত্রপক্ষ অপছন্দ করে তাহলে মেয়ের মনটা ছোট হয়ে যায়, নিজের প্রতি নিজের একটা অনীহা জন্মে, বুঝতে পারছেন না? এখন আমার মনে হয় কি, এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। ভবিষ্যতে যদি আবার আপনারা না অহেতুক ভয় পাচ্ছেন, এ তো ভয়ের কিছু নাই, একসময় দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। অন্যায় তো আমি একা করি নাই, ছেলেটাও বোকামি করেছে আর মেয়ের মারও সাপোর্ট ছিল। তবে আমার মনে হয় ছেলেটা এখনো মেজ মেয়েটাকে দেখে নাই, ওই মেজ মেয়েটা যেন ছেলেটার চোখের সামনে না পড়ে, এই জন্য মেয়ের মাকে আরও বেশি সাবধান করতে হবে আর যত দ্রুত সম্ভব ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কি হয়েছে তোমার? না কিছু না।
কিছু না হলে এত রাতে ছাদে ঘোরাঘুরি করছো কেন? তুমি কি কিছু লুকাচ্ছ? না, কি লুকাবো? তাহলে আমার কাছে ক্লিয়ার করে বলছো না কেন? ওই একটা অফিশিয়াল ঝামেলা। কি এমন অফিশিয়াল ঝামেলা যা আমাকে বলা যাবে না? তোমার কাছে বললে তুমি রিঅ্যাক্ট করবে। তুমি কি কোনো ক্লায়েন্টের প্রেমে পড়েছো? এই যে বলেছিলাম না, তোমাকে নিয়ে এই একটা সমস্যা, সব সময় আমার ক্যারেক্টার নিয়ে সন্দেহ করে। তাহলে আমার কাছে খুলে বলছো না কেন? ওই যে কিছুদিন আগে ওই যে একটা বিয়েতে আমি খুব সেজেগুজে যাচ্ছিলাম, তুমি জানতে চেয়েছিলে না আমি কোথায় যাচ্ছি বিয়েতে, মনে আছে? হ্যাঁ, ওই যে বলেছিলে দুই বোন, এক বোন কালো এক বোন ফর্সা, তুমি বোন ডেকেছো, সেই মেয়েটা? হ্যাঁ। হ্যাঁ, তো কি হয়েছে? ছেলেটা ঝামেলা করছে। কেন? আসলে ওরা দুই বোন একই রকম, বড়টা কালো ছোটটা ফর্সা। এখন ছেলেটা ওই ফর্সাটাকে দেখে পছন্দ করেছে, কিন্তু বিয়ে হয়েছে বড়টার সঙ্গে। এখন সে সেটা মেনে নিতে পারছে না, ডিভোর্স দিতে যাচ্ছে। তুমি তাকে বিষয়টি খুলে বলনি? না। কেন? সে কালোটাকে দেখেছে না ফর্সাটাকে দেখেছে সেটা আমি জানবো কেমন করে? আমার একটা কথা সত্যি সত্যি জবাব দেবে? কি? আমার কেন জানি মনে হচ্ছে তুমি এই কারসাজিটা করেছো। তুমি ওই ফর্সাটাকে দেখিয়ে কালোটাকে বিয়ে দিয়ে দিয়েছো, তাই না? আরে না, আমি কেন কারসাজি করতে যাব? আমি বরঞ্চ ছেলেটাকে আনুষ্ঠানিকভাবে ওই মেয়েটাকে দেখাতে চাইলাম, কিন্তু ছেলেটা বলল যে না, কোরবানির ওই গরুর মতো সে দাঁত চুল নখ এগুলো দেখতে পারবে না, সে তাকে বাইরে দেখে ফেলেছে, এখন তার পছন্দ, এখন আমি তার বিয়ের ব্যবস্থা করি। এই ব্যাস, এখন আমার সেই একই মুখে সে ডিভোর্স চাচ্ছে। আসলে ছেলেটার মাথায় সমস্যা আছে। তাহলে এরকম একটা মাথায় সমস্যা ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলে কেন তুমি? আমি কি তখন জানতাম যে ছেলেটার মাথায় সমস্যা? মেয়েটার ভবিষ্যৎ কি হবে? নিশ্চয়ই মেয়েটা এখন মানসিকভাবে ভেঙে পড়বে, তাই না? আসলে তোমরা ছেলেরা না, তোমাদের কাছে মানুষের চামড়ার রঙের মূল্যই আছে, মানুষের মূল্য তোমরা দিতে জানো না। আচ্ছা ঠিক আছে, জানি না, এখন যাও শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। অনেক রাত হয়েছে, এত রাত পর্যন্ত ছাদে থেকে কি করবে? আসো নিচে চলো। আপনি তো নিজে পছন্দ করেছেন ওই মেয়েটাকে, পছন্দ করে বিয়ে করেছেন, এখন আপনি বলছেন যে মেয়েটা ফর্সা না, সেজন্য আপনি তাকে তালাক দেবেন। আপনি একবারও চিন্তা করে দেখেছেন যে এতে আপনার জীবন ওই মেয়েটার জীবন নষ্ট হতে পারে? ঠিক আছে, আপনার জীবন আপনি নষ্ট করে ফেললেন, তাতে কারো কিছু যায় আসে না, কিন্তু মেয়েটার জীবন আপনি নষ্ট করবেন কোন অধিকার? আচ্ছা এইবার আমাকে বলেন যে আপনার প্রতি, আপনার সংসারের প্রতি ওই মেয়েটার, মানে আপনার স্ত্রীর টেক কেয়ারিং কেমন? আপনি ধরেন ওই মেয়েটাকে তালাক দিয়ে দিলেন, ঠিক আছে, তালাক দিয়ে আপনি একটা সাদা ধবধবে ফর্সা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন, খুব সুন্দর আপনার সঙ্গে। হ্যাঁ, কদিন পরে কী দেখবেন জানেন? দেখবেন যে আপনার বাসার চারপাশ দিয়ে কয়টা ছেলে গুড়গুড় 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 করে ঘুরে বেড়ায়। এমনও তো হইতে পারে যে ওই ছেলেদের সাথে ওই মেয়েটার, মানে আপনার স্ত্রীর আগে সম্পর্ক ছিল, মেয়ের বাবা মা উপযুক্ত মনে করে নাই বলে তার সাথে বিয়ে দেয় নাই। হ্যাঁ, তারপর নানান ঘটনার জন্ম, দেখেন না পত্রিকার পাতা খুললে দেখেন না এই সমস্ত। এর সাথে আবার যোগ হয়েছে হিন্দি সিরিয়ালের পরকীয়ার দৌরাত্ম্য। এই পরকীয়ার দৌরাত্ম্য আমাদের ঢাকা শহরে যেভাবে ছড়াচ্ছে, তাতে আপনি থাকবেন অফিসে, উনি থাকবেন বাসায়, এর মধ্যে ধরেন thank you.
পূর্ণি, পূর্ণি, আয় পূর্ণি। কি নাস্তা করেছ? না। বসো। হ্যাঁ, কি হলো? বসো, নাস্তা করো, বসো। তুমিও নাও, একসাথে খাই। কি হলো? নাও। দুপুরে কি রান্না করবে? ঘরে তো কাঁচা বাজার তেমন কিছু নেই, ভাবছি দুপুরে ডাল আর ডিম ভাজি করব। ওহো, বাসায় কিছুই নেই? আমার তো অফিস থেকে ফিরতে লেট হবে, তুমি কিছু এনে নিতে পারবে না? এখানে বাজার কোথায় আছে আমি তো জানি না। বাজার চিনতে লাগবে না, আমাদের বাসা থেকে নামলে বাম দিকে একটা সুপার শপ আছে, তুমি ওখান থেকে কিছু কিনে নিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে। আবার হারিয়ে যাবে না তো? আবার আমাকে বউ হারানোর মাইকিং করতে হবে না তো? এই টাকাটা রেখে যাচ্ছি, আর আমি যাই, দরজাটা লক করে নিও। হ্যালো মা, কেমন আছো তোমরা? কে, পূর্ণি? হ্যাঁ মা, আমরা ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছি মা, অনেক ভালো আছি। বাবা কেমন আছে? ইতি, স্মৃতি, ওরা সবাই কেমন আছে? ওরাও সবাই ভালো আছে। জামাই কেমন আছে? সেও অনেক ভালো আছে। জানো মা, আজকে আমার মনটা অসম্ভব ভালো লাগছে, তোমাদেরকে খুব দেখতে ইচ্ছে করছে মা। তাহলে জামাইকে নিয়ে চলে আয়। ও তো অফিস থেকে আছে, যাবার সময় আমাকে সংসারের বাজার খরচের টাকা দিয়ে গেছে। মা, আমাকে না এখন বাজার করতে যেতে হবে। তাহলে তোর আব্বুকে কি পাঠিয়ে দিব? না, থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটির দিনে জামাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে মা, ও বাসায় ফিরলে আমি বলে দেখি ও কি বলে। আচ্ছা ঠিক আছে। মা, আপুর সাথে আমিও কথা বলবো। আচ্ছা নে। হ্যালো আপু। কে ইতি? হ্যাঁ আপু। আপু তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তোমাকে দেখতে না খুব ইচ্ছে করছে, তুমি তো আমাদের কথা একদমই ভুলে গেছো। দূর পাগল, তোদেরকে আমি ভুলে থাকতে পারি? তাহলে আমাদেরকে দেখতে আসছো না যে? সংসার হয়েছে না, কিভাবে আসবো? ওরে বাবা, খুব সংসারই হয়ে গেছো তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি কবে বাসে আসছো বলো তো? দেখি তোর দুলাভাইকে বলে ছুটির দিন আসতে পারি কিনা। বাজারে ভালো মাছ পাইলা না? ভালো মাছ পাইলাম না মানে? আরে ব্যাপার তো ফসা। কোনটা ফসা? আরে ফসার গন্ধে মোর নাক ফাইটে যাইতেছে, আর উনি কইতেছে কোনটা ফসা। ফসা মাছ তুমি চিনো? মোরা তুমি ফসা মাছ চিনাইতেছ? মুই ফসা মাছ চিনি না, আর মুই ফসা মাছ দেখতে দেখতে বড় হইছি, আর মোরা উনি ফসা মাছ চিনাইতেছে। ও, তুমি তো পচা মাছ দেখতে দেখতে বড় হইবা, জীবনে তো তোমার কপালে ভালো মাছ জোটে নাই, এজন্য তো ভালো মাছ তোমার পচা মাছ মনে হয় না? জীবনে ভালো মাছ কপালে জোটে নাই মানে? মোকে বাড়ির পিছনে কীর্তন খোলা নদী, মুই তাজা মাছ দেখতে দেখতে বড় হইছি বুঝছো? ও, তুমি জাইলার ভাইয়া। আমার কোনো কিছু জানতে ইচ্ছা করছে না, তুমি চলে যেতে চাচ্ছো চলে যাও, খোদাহাফেজ। আমি যাব না।
তাহলে ঘরে যাও, কাজ করো গে। আমি কামে যাব না। তাহলে এখানে দাঁড়িয়ে থাকো, রোদ আছে, তুমি রোদ পোহাও। দেখলেন, এরকম যে কিছু একটা হবে সেটা আমি আগেই ভেবেছিলাম। আপনার প্ররোচনায় আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম। না না, আপনি ভেঙে পড়বেন না। এখন ঠান্ডা মাথায় সবকিছু ট্যাকেল করতে হবে। তবে আপনাদের জামার কথা বুঝলাম যে সে বোধহয় আপনার মেজো মেয়েকে এখনো দেখেনি। ছেলে যদি ভালো হয় তাহলে ইতিকে দিয়ে দাও। বিষয়টা আসলে তুমি পরিষ্কারভাবে বোঝোনি। পরিষ্কারভাবে বুঝতে না পারলে আমাকে বোঝাও, চুপ করে আছো কেন? পোরখা পোরখা বলে আমাকে বাইরে যেতে হবে কেন? সমস্যা কি? আমি বলছি এটা পরে বাইরে যাবি। ঠিক না হলে তুই বিয়ের পরপরই আমার কাছে ফোন করে তাড়াতাড়ি ইতির বিয়ে দিতে কেন বলেছিলি? মা, ওর বিয়ের বয়স হয়েছে না, তাই বলেছি। জামাই নাকি তোর সাথে খারাপ আচরণ করছে। কি ব্যাপার বাকি ভাই? আপনার কমন নম্বরে ফোন দিলাম, আপনি রিসিভ করলেন না কেন? কে বলছেন প্লিজ? আপনি আমার গলা শুনে চিনতে পারছেন না বাকি ভাই? সরি, আসলে চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ। কটুক বাকি ভাই, কটুক বাকি ভাই, টাকা খেতে পাত্র পাত্র কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড।